আইকনিক স্টার ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডের চূড়ান্ত সাফল্যের পর ফের একবার সময় টেলিভিশনের মুখোমুখি এই অনুষ্ঠানের সহ আয়োজক সাকিব সনেট। কেমন আছেন এবং সময় টেলিভিশনে আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ, আমাকে একটু বলুন যে কেমন সাড়া পেলেন এবার বাংলায়, তো পঞ্চমতম এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছিল, কেমন সাড়া পেলেন? সাড়া আলহামদুলিল্লাহ বেশ ভালো পেয়েছি, এক্সপেকটেশনও ছিল না যে এতটা সাড়া পাবো। বিশেষ করে বাংলাদেশ থেকে আসলে একটা প্রোগ্রাম প্রথমবারের মতন কলকাতায় আয়োজন করা, অনেক ধরনের ডিফিকাল্টিস থাকে, অনেক ধরনের বাধা থাকে, তো এগুলা পার করে একটা প্রোগ্রামটা কমপ্লিট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জটা আমরা অলরেডি কমপ্লিট করেছি সাকসেসফুলি। এছাড়া যতটুকু এক্সপেকটেশন ছিল আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে তাতেই আমরা অনেকটা খুশি আছি। তবে একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে বাংলাদেশের প্রথম সারির তারকাদের এই অনুষ্ঠানে দেখা গেলেও এপার বাংলার বেশ কিছু অভিনেতাদের এই মঞ্চে দেখা যায়নি, কারণ কিছু জানতে পেরেছেন? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আসলে মানে একদমই যে ছিল না তা নয়, অনেকেই ছিল, আপনারা জানেন এখানকার জনপ্রিয় অনেক তারা করে ছিল, বাট হ্যাঁ কিছু শিল্পী শূন্যতা ছিল। এখানকার অনেক শিল্পীরা আসলে প্রি স্কেজুলিংয়ে তাদের অন্য জায়গায় শ্যুটিংয়ের ডেট ছিল, এখানকার কিছু রিয়েলিটি শোতেও অনেক আমাদের অ্যাওয়ার্ডি তারকারা ছিল যারা পরবর্তী সময় অ্যাওয়ার্ড সহকারে বাইটস পাঠিয়ে দিয়েছে, অলরেডি ওগুলো আসছে। তো প্রথমবার আয়োজন আসলে একটু একটু তো কিছুটা থাকবেই। আচ্ছা, শুনেছি যে বাংলাদেশে ওই দিন নাকি শ্যুটিং বন্ধ ছিল। হ্যাঁ, এটা অনেকটা সত্য কথা, কারণ হচ্ছে আমাদের দেশের যে তারকারা ছিল এদেশে উপস্থিত তারাই আমাদের সিনেমার শীর্ষ তারকারা, তারাই আমার OTT প্ল্যাটফর্মের শীর্ষ তারকারা, তারাই আমার টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের শীর্ষ তারকারা। তো ওই দিন আমাদের দেশে কোনো শ্যুটিং ছিল না, সব তারকারা কলকাতার মঞ্চে ছিল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই অনুষ্ঠানের একটা অন্যতম লক্ষ্যই ছিল হয়তো দুই বাংলার মধ্যে একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা, কতটা মানে সাকসেসফুল হলেন সেদিক থেকে? দেখুন, মানে দু বাংলার আসলে ছোট ছোট করে সবসময় কিছু না কিছু হতেই থাকে, হয়তো আমরা কখনো জানতে পারি, কখনো হয়তো জানতে পারি না, বাট বেশ কিছু বছর ধরে আমরা প্রতি বছরই কিছু কিছু বড় আয়োজন করার চেষ্টা করছি যাতে এই মেলবন্ধনটা আরও স্ট্রংলি হয়। আমি ব্যক্তিগতভাবে এই বাজারে অলরেডি কাজ করছি, কলকাতার ইন্ডাস্ট্রিতেও কাজ করছি, আমার সাথে আরও অনেকে আমাদের বাংলাদেশের অনেক তারকারা, জনপ্রিয় তারকারা অলরেডি এই জায়গায় সাফল্য পেয়েছে, আরও কাজ করছে, নতুন অনেক তারকারাও আসছে। এর পাশাপাশি কলকাতার তারকারা তো অনেক দিন ধরে আমাদের দেশে কাজ করছে, তো এটা বাড়ছে, দিনকে দিন বাড়ছে, আশা রাখি সামনে এটা আরও অনেক আরও বৃদ্ধি পাবে। তবে একটা প্রশ্ন উঠেই আসে যে এই যে দুই বাংলার ছবি মুক্তি নিয়ে, যৌথ প্রযোজনার ছবি হোক কিংবা এখানে যেই সব ছবি মুক্তি পায় সেগুলো বাংলাদেশে দেখানো বা বাংলাদেশের ছবি এখানকার দর্শকদের দেখানো, সেই জায়গায় একটা সমস্যা রয়েই গিয়েছে, খানিকটা শিথিল হলেও এখনও আছে, তো সেই জায়গাটা কতদূর কি মানে আপনারা চেষ্টা করছেন? আসলে এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের ফেডারেশন বা অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের একটা ডিসিশন, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের গভর্নমেন্টের ডিসিশন। সেম থিং এখানেও, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনগুলোর একটা ডিসিশন, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ডিসিশন। ইউজুয়ালি অ্যাসোসিয়েশন যারা আছে, যারা ছবি বানায়, আমাদের প্রোডিউসার অ্যাসোসিয়েশন বলতে পারি বা ডিরেক্টর অ্যাসোসিয়েশন বলতে পারি, তো তারা আসলে চায় সবসময় এক্সচেঞ্জটা থাকুক এখানকার। আসলে শিল্পী, ডিরেক্টর, প্রোডিউসার আসলে কোনো দেশের হয় না, কোনো ভাষার হয় না। একজন প্রযোজক চেলে সে বাংলাদেশি হতে পারে, কিন্তু সে হিন্দি ছবি প্রোডিউস করতে পারে, ইংলিশ ছবি প্রোডিউস করতে পারে, ঠিক তেমনি একজন ইন্ডিয়ান মানুষও বাংলা ছবি প্রোডিউস করতে পারে, ঠিক শিল্পীরাও যে কোনো ভাষার ছবি করতে পারে। তো আমরা চাই সবসময় যে আমাদের ছবিগুলো সবসময় এক্সচেঞ্জটা প্রপারভাবে হোক, বাট গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশনের কারণে আসলে এটা এখনও পর্যন্ত 100% আমরা মানে ইজিলি করতে পারছি না, বাট অলমোস্ট 70-80% ওয়ার্কআউট হয়ে গেছে। হয়তো খুব সুদূর ভবিষ্যতে আমরা দেখতে পারবো যে একই সময় একই ছবি আমাদের সব জায়গায় একই টাইমে চলছে। এতে কোথাও যেন মানে শিল্পটা বাড়বে, মানুষ ভালো ছবি বোধহয় পেতে পারেন, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই, আপনার কাছে যখন অপশন বেশি থাকবে তখন আপনি ওটার টেস্টটা বুঝতে পারবেন। আপনি যদি একটা জিনিসই দেখেন তখন আপনি বিচার করতে পারবেন না যে এটা ভালো কি খারাপ, যখন আপনি পাঁচটা জিনিস দেখবেন তখন আপনি বিচার করতে পারবেন আসলে কোনটা কতটুকু ভালো ছিল, কোনটা কতটুকু মন্দ ছিল।
বেশ, এবার ছবির কথায় যখন এসেই পড়লাম, 2019 সালে সম্ভবত, খুব যদি ভুল না হই, আপনার পরিচালিত ছবি নোলক দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। পরবর্তী কি প্ল্যান রয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্ল্যান রয়েছে। আসলে আমি শুধু মানে ছবি প্রযোজনা করি বা পরিচালনা করি তাই না, এছাড়া আমার আরও ভিন্ন ভিন্ন কিছু পেশা আছে। ওই পেশাগত ব্যস্ততার কারণেই আসলে ছবি করব করব করে করা হয়ে উঠছে না অনেকদিন ধরে। এর মাঝে কোভিড ছিল, সিচুয়েশনও ডিফারেন্ট ছিল, ছবির মার্কেটটা অতটা ভালো ছিল না। বাট লাস্ট সিক্স মান্থ ওয়ান ইয়ার ধরে বেশ আবার ছবির বাজারটা চাঙ্গা হয়ে উঠছে। তো অবশ্যই আমার ছবি প্রযোজনা পরিচালনা করার ইচ্ছা আছে। এই বছরই ইনশাল্লাহ খুবই শীঘ্রই একটা বড় কিছু নিয়ে আসছে সবার সামনেই। এবং কলকাতাতেও কাজ হচ্ছে সমানতালে, বেশ কিছু মানে কন্টেন্ট প্রযোজনায় রয়েছেন, এবং কলকাতার আরেকজন পরিচালকের সঙ্গে বোধহয় যৌথ একটি কাজে দেখা যাবে খুব শিগগিরই। হ্যাঁ, এখানে আসলে আমার অনেক ভালোবাসার মানুষজন আছে বা অনেক পরিচিত মানুষজন আছে। এখানকার বড় বড় যতগুলোই হাউস আছে, প্রযোজনা সংস্থা আছে, সবাই কম বেশি আমার বন্ধু মানুষ। তো একসাথে কোলাবোরেশনের অনেকদিন ধরে ট্রাই চলছিল। বাট রিসেন্টলি হ্যাঁ, একটা প্রজেক্ট হয়তো আমরা ডিক্লেয়ার দিতে যাচ্ছি খুবই শীঘ্রই। আর এখানকার একজন ডিরেক্টর আছে এম এন রাজ, যে রাবণ ছবিটি করেছে, তো আমার বেশ পুরাতন বন্ধু। তো আমরা দুজনে মিলে অনেকদিন ধরে মানে গল্প নিয়ে, কাস্টিং নিয়ে, লোকেশন নিয়ে ডিসাইড করছিলাম যে আসলে কোন প্রজেক্টটা দিয়ে আমরা একসাথে শুরু করব। তো ফাইনালি আমরা ডিসিশন নিতে পেরেছি যে কোনটা শুরু করব। তো ওর সাথে শুরুটা হচ্ছে আমার এখানে। তাহলে এটা জানতেই হয় যে কাকে দেখা যাবে মূল চরিত্রে। গল্পটা চূড়ান্ত হয়েছে, বাট গল্পর শিল্পীগুলো আসলে এখনও অপশনাল আছে, প্রতিটা ক্যারেক্টারই অপশনাল। আমরা বেশ কিছু শিল্পীদের সাথে কথা বলছি। হ্যাঁ, এটা এখন আসলে অফ দ্য রেকর্ড একদমই বলা সম্ভব না, কারণ মানে কনফার্ম ছাড়া, তাদের অ্যাকনোলেজমেন্ট ছাড়া আসলে এটা পাবলিক লেভেল বলাটা উচিত হবে না আমি মনে করছি। তবে বড় কোনো তারকায়, কারণ বড় তারকার ছবি করে আমিও ইউজ টু, রাজু ইউজ টু, তো যে দেশেরই হোক না কেন ওই দেশের শীর্ষ তারকারাই থাকবে, এতটুকু বলতে পারি দর্শককে। মানে এক্ষেত্রে কি আবারও দুপার বাংলাকে মিলিয়ে দেবেন? কারণ আপনার ছবিতে শাকিব খানকে আমরা দেখেছি, তো কি মানে এরকম কিছু প্ল্যান কি রয়েছে? নো ডাউট, উনি আমাদের দেশে মানে এক নাম্বার হিরো, অনেক বছর ধরে উনি ওনার স্থানটা ধরে রেখেছে। এবার বাংলা তো উনি বেশ জনপ্রিয়তা পেয়েছে, তো উনি হতেই পারে, উনি পছন্দের তালিকাতে অবশ্যই আছে। আর ওনারও তো ব্যস্ততা আছে, ওনারও শিডিউল আছে, যদি আমাদের ব্যাটে বলে মিলে যায় উনিও হতে পারে। আর এছাড়া এখানকার শিল্পীরা তো অবশ্যই থাকবে, দুই বাংলা শিল্পীর মেলবন্ধন অবশ্যই হবে। বেশ, আচ্ছা একটা প্রশ্ন করি, যদি আপনি এখানকার কোনো ছবি একদম পরিচালনা করেন, তাহলে কোন অভিনেতাকে আপনি আপনার ছবিতে কাস্ট করবেন? মানে এরকম কোনো প্রথম কোনো পছন্দের তালিকা? পছন্দের তালিকা এক ধরনের, আর ছবি পরিচালনা করতে গেলে আসলে গল্পটা কাকে ডিমান্ড করে সেটা আমার মাথায় রাখতে হবে। পছন্দের তালিকার মধ্যে এখানে সবাই আমার কম বেশি পছন্দের, বোম্বাদা থেকে শুরু করে জিৎ, দেব, অঙ্কুশ, তারা সবাই আসলে যার যার জায়গায় তাদেরকে ভার্সেটালিটি প্রুফ করেছে। ঠিক একই রকম এখানকার হিরোইন যারা আছে, শ্রাবন্তী, শুভশ্রী, মিমি, নুসরাত বা নতুন যারা কাজ করছে, তারাও তাদের মানে ক্যারেক্টারাইজেশনটা এত ভিন্ন ভিন্ন ছবিতে তা প্রুফ করেছে যে তারা আসলে যে কোনো গল্পে, যে কোনো চরিত্রে মানিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বেশ, শেষ করব যে এই যে ফ্যাশন অ্যাওয়ার্ড করলেন, এবং শুনেছিলাম আপনার মুখেই যে এবার দেশ বিদেশ ঘুরবে, বিভিন্ন জায়গায় পা রাখবে, পরবর্তী যেই মানে অনুষ্ঠান হবে কোথায়, কী ভাবনা চিন্তা কোথায় করবেন? আইকনিকটা নিয়ে যদি বলতে হয়, আইকনিকটা আমাদের আসলে মানে বাংলা কমিউনিটি, মানে একটা কথা বলতে চাই, ওয়ার্ল্ডে প্রায় 36 কোটি মানুষ বাংলা ভাষাভাষী আছে, যেটা ওয়ার্ল্ডের ফোর্থ হাইয়েস্ট মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তো সেখানে আমাদের ইউনিটির কারণে হয়তো আমরা আমাদের মার্কেটটা, আমাদের বাজারটা আসলে কত বড় বুঝতে পারছি না। আমরা ইন্ডিয়াতে যদি বিভিন্ন রিজিয়নে দেখি, যেখানে আসলে 5 কোটি মানুষ আছে, 6 কোটি মানুষ আছে, বাট তারা এখন 100 কোটির উপরে ছবির মার্কেট করে ফেলেছে বা অন্যান্য সেক্টরে মার্কেট করে ফেলেছে। তো আমরা আমাদের বাংলা ভাষাভাষীর কমিউনিটি যেখানে যেখানে আছে, সেখানে এই আইকনিকের মাধ্যমে আমরা সেখানে সেখানে যেতে চাই, সেটা মিডল ইস্ট হতে পারে, ইউএস হতে পারে, কানাডা হতে পারে। তবে আমরা আইকনিকটা বাংলাদেশ পেরিয়ে ভারতে এলাম, কলকাতায় এলাম, কলকাতা পেরিয়ে ইনশাল্লাহ আবার ভিন্ন কোনো দেশে যাবো, দুই বাংলাকে একসাথে করে।